হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি ধাবা স্টাইলের চিকেন। তো আসুন দেখে নিই মা কী করছে। মা যেটা হাতে নাও না, হাতে নাও না, বাটিটা হাতে নাও। আচ্ছা, মা এখানে চিকেনকে ম্যারিনেট করে রেখেছে প্রায় 1 ঘন্টা ধরে। সেই চিকেনের মধ্যে কী কী ম্যারিনেট করেছে আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে গোটা কাঁচা লঙ্কা, আর কি আছে, আদা রসুন, লেবু, আদা রসুন কি পেস্ট না পেস্ট, আদা রসুন পেস্ট, আর পাতি লেবুর রস, আর নুন, আর নুন দিয়ে মা ম্যারিনেট করেছে 1 ঘন্টা। আবারও বলে দিচ্ছি, এটা গোটা গোটা কাঁচা লঙ্কা আছে, রসুন পেস্ট আছে, আর রসুন আদা পেস্ট আছে, আর পাতি লেবুর রস রয়েছে, আর রয়েছে নুন। এই দিয়ে মা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে। এবার রেসিপিটা শুরু করবে। এর মধ্যে বল, একটু ওদিকে নাও না, বলেছিলাম। আচ্ছা, এবার মা এর মধ্যে দিচ্ছে হলুদ, আবার এখন নালা আনতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি, আর টক দই, অল্প একটু টক দই এখন দেবে, আর বাদ বাকিটা পরে দেবে। আর দেবে দই এখন না, পরে আবার দেবে, এখন দেবে তো। আচ্ছা, এখন একটু দই দিল, আবার পরে দই দেবে। এইটা জাস্ট মিনিট কয়েক একটু ম্যারিনেট করে রাখতে হবে, বেশিক্ষণের জন্য না, যতক্ষণ না মা পেঁয়াজটা ভাজছে। আমি আবারও বলে দিলাম একটা ম্যারিনেট কী কী দিয়ে করেছে আপনারা জেনে নিলেন। এবার মা আর একটা দিল, যেটা জাস্ট মিনিট 5 হবে, খুব বড় জোর হলে সেইটা থাকবে। এটা জাস্ট মাখিয়ে রেখে মা এখন কড়ায় পেঁয়াজ ভাজবে। এখানে মার পেঁয়াজ বাটা রয়েছে, সেটা মা দিয়ে দিচ্ছে। আচ্ছা মা, তুমি যে বলেছিলে করবে, না এটা পাতি লেবু কতটা দিয়েছিলে? আধখানা দিয়েছিল। আচ্ছা, এটা বলে নিই, এই মাংসের মধ্যে মা কিন্তু আধখানা পাতি লেবুর রস মাখো, মানে ছোট আধখানা মিশিয়েছিল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে। এটা কি মা? আদা রসুন, কাঁচা লঙ্কা, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট মা দিয়ে দিচ্ছে। এরপর ভালো করে মা এই ফার্স্টে যখন ম্যারিনেট করেছিল তখন কিন্তু অল্প নুন দিয়েছিল। এরপর মা চিকেন যেটা রেখেছে এইমাত্র দেখলেন করলো, সেটা দিয়ে দেবে পেঁয়াজ রসুনের মধ্যে। পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। এবার মা দিচ্ছে পরিমাণ মতো নুন, যেহেতু চিকেন ম্যারিনেটের সময় নুন মেশানো ছিল। এখানে রেখে দেওয়া গেল,
এরপর মা দিচ্ছে টমেটো পেস্ট। এটা মা টমেটো এক্ষুনি টমেটো কাঁচা লঙ্কা না 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 আছে কাঁচা লঙ্কা টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা একসাথে মা বেটে এর মধ্যে দিচ্ছে। এখনো অনেক ইনগ্রিডিয়েন্টস পড়া বাকি আছে। এইভাবে মায়ের প্রসেসটা একবার করে দেখুন, ধাবা স্টাইলের চিকেন আপনাদের খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তখন বলেছিলাম মা একবার দই দিয়েছিল, তখন বলেছিলাম মা দই দিয়েছিল, এবার আরেকটু দই দিয়ে মা দিয়ে দিচ্ছে। দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি, চারপাশ থেকে তেল রিলিজ করছে। এরপর মা দেবে কাজু বাদাম পেস্ট। এই যে এরপর মায়ের এই প্রসেসটা আপনারা প্লিজ বাড়িতে একবার করে দেখবেন, আপনাদের ভালো লাগবে এই ধাবা স্টাইলের চিকেন। তো এরপরে মা যেহেতু দই পড়েছে দুবার, টমেটো পেস্ট পড়েছে, তাই মা অল্প একটু আর লেবু ম্যাট দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই টকটা একটু যাতে ব্যালেন্স হয়ে যায় তাই জন্য মা খুব সামান্য একটু চিনি দিল। আর যারা টক খেতে ভালোবাসে তারা চিনিটা অ্যাভয়েড করতে পারে, তবে একটু ব্যালেন্সের জন্য চিনিটা দরকার। আপনারা যদি চান এর মধ্যে কিন্তু হানি অ্যাড করতে পারেন, তাই তো? চিনির বদলে হানি অ্যাড করতে পারেন যারা ভাববেন যে চিনিটা খাবো না। ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, চিকেন বোধ হয় প্রায় সেদ্ধ হয়ে এসছে, যেহেতু চিকেনটা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করা ছিল। এই যে দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি, চারপাশ থেকে তেল রিলিজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুঁটিটা একটু সরব, এই দেখুন আর খুব সুন্দর একটা কালার এসছে। তলায় লেগে লেগে আসছে যেহেতু কাজু দেওয়া হয়েছে, আর কাজু পেস্ট দিলেই তলায় লেগে যায়, যার জন্য মেরে যেতে হয়। এরপরে মা দেবে, এখানে একটা ডাস্ট মা করে রেখেছে, এটা কি ডাস্ট আমি বলে দিচ্ছি। এটা কিন্তু মা শুকনো কড়াইয়ে আগে রোস্ট করে নিয়ে তারপরে মা পেস্ট করে নিয়েছে, এই মিক্সিতে বেটে নিয়েছে, মানে গুঁড়ো করে নিয়েছে, ডাস্ট করে নিয়েছে যেটাকে বলে। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, কসুরি মেথি, ছোট এলাচ আর গোলমরিচ। আর একবার বলে দিচ্ছি, এটার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, কসুরি মেথি, গোলমরিচ আর ছোট এলাচ, এটাকে মা আগে শুকনো কড়ায় রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছে, ডাস্ট করে নিয়েছে মিক্সিতে। এরপর মা উপর থেকে মশলাটা ছড়িয়ে দিচ্ছে।
এই মশলাটা দিতেই একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তলায় লেগে যাচ্ছে দেখো, সবার নাড়া হয়নি, একটুখানি গন্ধ হয়েছে। এরপরে মা দেবে হচ্ছে বাটার। উপরে দাও যাতে দেখতে পাই, কতটা বাটার দিলে তলায় দিলে কেন উপরে দিতে হতে না। চার পাঁচ দিয়ে দিলাম, মায়ের প্রসেসে এইভাবে একদম এইভাবে একবার অন্তত বাড়িতে চিকেনটা করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো মায়ের আজকের ধাবা স্টাইলের চিকেন অলমোস্ট ডান, বাটার এখনও মেল্ট করবে। তো এবার মা ডিশও রেডি করে ফেলেছে, এবার ডিশে ট্রান্সফার করবে। তো দেখলেন আজকের ধাবা স্টাইল চিকেন। তো মা ডিশে ট্রান্সফার করতে করতে আমি যে কথাটা বলা সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, প্লিজ আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমরা যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি শুধু সেই আশীর্বাদ করুন। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। তো আজকের রেসিপি ধাবা স্টাইলের চিকেন রেডি, মা সার্ভও করে দিয়েছে। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো, ভালো থাকবেন, টাটা।